রাস্তা আটার সময় হঠাৎ এই চশমাটা চোখে পড়লো, আমার কাছে অনেক ভালো লাগলো, কিনে ফেললাম 7 ইউরো নিছে। 7 ইউরো মানে 700 টাকা চায়না মার্কেট থেকে। তো এটা কথা না, ঈদ নিয়ে কথা। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সকলের ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক। প্রবাসের ঈদটা আসলে ঈদ মনে হয় না, বাংলাদেশে যেরকম আপনার আমেজ চলতেছে একটা যে গরু কিনবে, গরু পালবে। এই যে আমি তো আমার আব্বুর সাথে ইতালিতে বসবাস করতেছি, আমার ছোট ভাই বাংলাদেশে, যে গরু নিয়ে লাফালাফি পারাপারি, ছোটবেলা থেকে আমি এরকমই। আমার বয়স যখন 6 বছর বয়স ছিল, আমার ঢাকায় জন্ম, ঢাকায় সবকিছু, আব্বু আমাকে কাঁধে করে হাটে নিয়ে যেত, আমি শুনছি। তো এখন তো এই জিনিসটা হচ্ছে না ইউরোপে, বিশেষ করে যে ইতালিতে আছি, ইতালিতে মনে হয় না যে ঈদ বা গরুর আমেষ। এখানেও মানুষ কুরবানি দেয় পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের উপরে গিয়ে গরু কেটে সেখানে পরিষ্কার করে আবার পিক আপে করে নিয়ে আসে। ঈদের দিন মনে হয় যে মানুষ সবাই একত্রিত, মুসল্লিরা একত্রিত হয় তো নামাজ আদায় করে সবাই মিলে, তখন মনে হয় যে একটা ঈদ পালিত হচ্ছে। কিন্তু নর্মালি যে বাংলাদেশে যেরকম আগের থেকে গরু কিনে, ওইরকম মনে হয় না যে এখানে একটা ঈদ ঈদ, ওইরকম কোনো কিছু এখানে মনে হয় না। তো এই জন্য মন খারাপ, এটা সকল প্রবাসের ক্ষেত্রে। আপনার বাংলাদেশে যেরকম 10-15 দিন আগে থেকে বন্ধ দেয়, সকলে গ্রামের বাড়ি যায়, ঈদ পালন করে, এখানে এরকমটা না, ঈদের দিনও কাজ করতে হয়। আমি চাইছিলাম ঈদের 2-3 দিন যাব না, বন্ধ নিব, তো আমি যেহেতু আজ 4 দিন পর কাজে যাচ্ছি, তো আর সম্ভব না যে আমি কাজে যা, মানে না যাওয়া ইম্পসিবল। কেননা আমি যদি এখন কাজে না যাই, এই 4 দিন পর কাজে যেতেছে, আবারও যদি সামনে 2-3 দিন মিস দেই, মালিক তো চেতবে, এটা আপনি থাকলে আপনিও চেতেন, স্বাভাবিক। তো এই জন্য একটু মন খারাপ, আর আমার দেশকে অনেক বেশি মিস করতেছি। মানে কুরবানি দেখতে আসলে 7-8 দিন আগের থেকে 4-5 বার 7-8 বার হাটে যাইতাম, গরু দামাদামি করতাম, একটা অন্যরকম একটা ফিল হইতো। আর ঈদ মানে কি, পরিবার পরিস্বজন সকলকে নিয়েই তো একত্রে একত্রে থাকা, বসবাস করা, একটা মানে একটা দিন পালন করা, এটাই তো একটা ঈদের অরিজিনাল মজা। কিন্তু এখানে দেখেন এরকম কিছুই না, কাজ করতে হবে, কিছু করার নেই, এটা সকল প্রবাসের ক্ষেত্রেই। হয়তো বা ঈদের দিন সকালে নামাজ পড়বো, একটা ভিডিও করলাম, সবার সাথে কোলাকুলি করব, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব, ঈদ মুবারক জানাবো, এতটুকুই। তারপরে যে কাজ করতে হবে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই, এটাই ঈদ। তো যারা আসবেন ইতালিতে নতুন, তাদের ওয়েলকাম, আর যারা ভিসা আবেদন করেছেন, অপেক্ষা করেন, তা আমার জন্য সকলে দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আজকে 4 দিন পর কাজে যাচ্ছি, বিশ্বাস করেন শরীরটা ভালো ছিল না, ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। তো একটু জানালাম আর কি, যে প্রবাসের ঈদ অত আনন্দের না, একটা প্রবাসের সবার তো আর ফ্যামিলি নাই ইতালিতে, ইতালি না সরি যে কোনো দেশে সবাই তো আর ফ্যামিলি নিয়ে বসবাস করে না। তো কারোরই মন ভালো, মানে কারোরই মন চায় না যে ফ্যামিলি ছাইরা বিদেশে পইরা ঈদ পালন করতে, এটা ভালো লাগে না কারো কাছে, নিজের পরিবার পরিস্বজন ছেড়ে বিদেশে ঈদ পালন করতে কারোরই ভালো লাগে না। ঈদের দিন খুব মন খারাপ থাকে, সকলেরই মন খারাপ থাকে, এটা আমি ভালো করে জানি। আমিও অনেক দেশকে অনেক বেশি মিস করতেছি। এখন হয়তো বা দেশে থাকলে হাটে যাইতাম, গরু দামাদামি করতাম, তারপরে আম্মুকে আইসা বলতাম যে আম্মু গরু পছন্দ হয়েছে, আব্বুকে তুমি জানাও, আব্বু তখন ইতালিতে থাকতো, আব্বুকে জানাইতাম, গরু কিনে নিয়ে আসতাম, বা আব্বু দেশে থাকতো, দুইজন বাপ ছেলে যে গরু কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন এটা কিছুই পসিবল না। তো যাই হোক, আমাদের গরু মনে হয় শুক্রবার কিনতে যাবে, আমরা যেহেতু ঢাকায়, ঢাকায় তো জানেন যে চান রাতে মানুষ বেশিরভাগ গরু কিনে, গরু গরু রাখার জায়গা নাই, গরু পালবে কে? তো সকলের কুরবানি কবুল হোক, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।